আমি আমার মৃত্যু নিয়ে আনন্দিত, কারণ এই মৃত্যুর পরবর্তী একটা সময় চলে আসবে, আমি মৃত্যু মিলিত হয়ে যাবে আমার রাসূলের সাথে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পৃথিবী থেকে আস্তে আস্তে কোরআনের পাখিগুলো বিদায় নিচ্ছে, জর্মিলে মরিতে হবে, এটাই প্রকৃতির নিয়ম। পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়, সবাইকে একদিন না একদিন মরতেই হবে। আমাদের সকলের প্রিয় এবং ভালোবাসার বক্তা মিজানুর রহমান আজহারির সুযোগ্য নানাবাই গোলাম সারওয়ার সাইদি, যিনি তার গুণের মাধ্যমেই সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে এদেশের হাজার হাজার মানুষের অন্তরে। তিনি আমার অনেক প্রিয় একজন বক্তা ছিলেন এবং ভালোবাসার মানুষ ছিলেন। তিনি সবসময় যুবকদের ইসলামের পথে আহ্বান করে গেছেন। গোলাম সারওয়ার সাইদি এমন একজন মানুষ ছিলেন যিনি আইসিইউতেও থাকা অবস্থায়ও নামাজ বাদ দেয়নি, প্রতিনিয়ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গেছেন কিন্তু নামাজ ছাড়েননি। তাকে ভালোবাসার অন্যতম একটি কারণ হচ্ছে তিনি কখনও কারো বিরোধিতা করেননি। তার বক্তব্য যত দেখেছি ইসলামের সকল বিষয়গুলো সম্পর্কে সঠিক ধারণা পেয়েছি। তিনি কোরআন হাদিস মোতাবেক কথা বলতেন। গোলাম সারওয়ার সাইদি আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবেন তার আদর্শ গুণাবলীর মাধ্যমে। মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিক এবং তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, এই প্রার্থনা করছি। আর হয়তো কোনোদিন এই মহান ব্যক্তির ওয়াজ আমরা স্বচক্ষে দেখতে পারবো না, কিন্তু তিনি তার কর্মের মাধ্যমে এদেশের হাজার হাজার মুসলিমদের অন্তরে ভালোবাসার মানুষ হয়ে থাকবেন।